একজন গর্ভবতী মায়ের সাধারণত 7 থেকে 11 কেজি ওজন বৃদ্ধি পায়। আবার অনেকের ওজন আকাঙ্ক্ষাজনকভাবে কমে যায়। অতিরিক্ত ওজন কমার বা বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণত বাচ্চাও ঝুঁকির মুখে পড়ে যায়। এই জন্য গর্ভবতী মায়েদের শুরু থেকে সুষম খাবার খাওয়া উচিত এবং পাশাপাশি একটি ডায়েট মেনে চলা উচিত। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। গর্ভবতী মায়েদের এবং তার গর্ভের শিশুর পুষ্টির প্রয়োজন মেটাতে নিজের এবং তার শিশুর জন্য পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। একজন গর্ভবতী মায়ের খাবার তালিকাতে প্রতিদিন প্রায় 300 থেকে 500 অতিরিক্ত ক্যালোরি থাকা দরকার। এই ক্যালোরির সাথে আয়রন 27 মিলিগ্রাম, ক্যালসিয়াম 1200 মিলিগ্রাম এবং ফলেট 600 থেকে 800 মাইক্রোগ্রাম গ্রহণের প্রয়োজন হয়। এত কিছু হিসাব করে খাওয়াটা একটু কষ্টকর হয়ে পড়ে। তো যাই হোক, চলুন এই সময় কী খাওয়া উচিত জেনে নেওয়া যাক। গর্ভাবস্থার প্রথম 3 মাসের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফল ও সবজি যুক্ত করা প্রয়োজন। গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে গর্ভবতী মায়ের সুস্থতা নিশ্চিত করার জন্য তার খাবারের তালিকা অন্তর্ভুক্ত হওয়া উচিত এমন খাবারগুলি হলো, যেমন দুগ্ধজাত খাবার। প্রথম 3 মাসের গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের নানা রকম অসুস্থতা দেখা দেয়। খাবারের অরুচি সহ নানা রকম সমস্যার জন্য ঠিকমতো খাবার খেতে পারে না। এই জন্য গর্ভাবস্থার প্রথম 3 মাসের খাদ্য তালিকার মধ্যে দই, দুধ এবং শক্ত চিজ বা পনির জাতীয় দুগ্ধজাত খাবার অন্তর্ভুক্ত করতে হবে। এতে মা এবং বাচ্চা দুজনেই পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং ফলিক অ্যাসিড পাবেন। নাম্বার 2, ডিম। প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন B2, ভিটামিন B5, ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন D, ভিটামিন E ও ভিটামিন K এবং ফসফরাস, সেলিলিয়াম, ক্যালসিয়াম এবং জিঙ্কের একটি দুর্দান্ত ভালো উৎস ডিম। সেই জন্য প্রতিদিন অবশ্যই গর্ভবতী মাকে একটি করে ডিম খেতে হবে। এছাড়া মাংস, গর্ভাবস্থার প্রথম 3 মাসে গর্ভবতী মায়ের চর্বিহীন মাংস খাওয়া উচিত। এটি বাচ্চার স্বাস্থ্যের পক্ষে ভালো। মাংসে রয়েছে ভিটামিন B, প্রোটিন, জিঙ্ক এবং লোহা, তাই ভ্রূণের সুস্থ বিকাশকে নিশ্চিত করতে প্রথম 3 মাসে হাঁস মুরগির মাংস খাওয়া ভালো। তবে আদা সিদ্ধ মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, প্রতিদিন না খেলেই হবে। এবং মাছ, উচ্চমানের প্রোটিন ও কম ফ্যাটের একটি খাবার হলো মাছ। মাছ হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন B2, ভিটামিন D, ভিটামিন E এবং পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়োডিন, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের একটি উৎস। তাই গর্ভবতী মায়ের প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই মাছ থাকা উচিত। নাম্বার 3, ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার। ফলেট বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার একজন গর্ভবতী মায়ের খাবার তালিকায় রাখা অনেক জরুরি। ফলিক অ্যাসিড হলো ভিটামিন B, বিশেষ করে ভিটামিন B9 নামে বেশি পরিচিত। যেহেতু একটি বাচ্চার মেরুদণ্ডের বিকাশ গর্ভধারণের 24 দিনের মধ্যে হতে থাকে, সেহেতু প্রথম থেকে গর্ভবতী মায়ের খাবারে ফলিক অ্যাসিড থাকা দরকার, কারণ এটি উল্লেখযোগ্যভাবে স্নায়ু টিউবের ত্রুটি দূর করে, যেমন স্পাইনা বিবিরা হয় যখন সুষুমা কাণ্ড এবং সুষুমা কলা অসম্পূর্ণভাবে বন্ধ হয়। অ্যানেনসেফালিটি এটি হয় যখন মস্তিষ্কের মধ্যে গুরুতর অবিকশিত অংশ থাকে। এনসেফালোসিল অবস্থায় শিশুর করোটিতে একটি অস্বাভাবিক খোলা জায়গা থাকে যা থেকে মস্তিষ্কের টিস্যু বেরিয়ে আসে। এইসব স্নায়ু টিউবের ত্রুটি দূর করতে ফলেট বা ফলিক অ্যাসিড সহায়তা করে। তাছাড়াও আরও জন্মগত ত্রুটি থেকে ফলিক অ্যাসিড বাচ্চাকে রক্ষা করে, যেমন সময়ের পূর্বে জন্ম নেওয়া, গর্ভে কম বৃদ্ধি হওয়া, কম ওজনে জন্ম নেওয়া ইত্যাদি। পাশাপাশি ফলিক অ্যাসিড মায়ের জন্য উপকারী। এটি গর্ভবতী মায়ের গর্ভাবস্থার জটিলতা দূর করে, হৃদরোগ, স্ট্রোক, গর্ভস্রাব, আলঝেইমা ইত্যাদি থেকে রক্ষা করে তাকে সুস্থ রাখে। গর্ভবতী মায়েদের ডাক্তাররা 12 সপ্তাহ বা তাদের গর্ভাবস্থার প্রথম 3 মাস পর্যন্ত পর্যাপ্ত ফলিক অ্যাসিড খাওয়ার পরামর্শ দেন। অন্যথায় নির্ধারিত না হওয়া পর্যন্ত প্রস্তাবিত ডোজ হল 0.4 মিলিগ্রাম। যেমন কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, আখরোট, তিলবীজ, সয়াবিন, বরবটি, মটরশুঁটি, রান্না করা সাদা চাল, গোটা শস্যর আটা, সুজি, ওটস, উৎকৃষ্ট ময়দা, ডিমের সাদা অংশ, কমলা লেবু, তরমুজ, কলা, স্ট্রবেরি, ডালিম, পেয়ারা, গাঢ় সবুজ পাতাযুক্ত সবজি যেমন পালং শাক, পাতাকপি, মেথি শাক, মূলো শাক, ওলকপি পাতা, সরিষার সবুজ শাক, ব্রকোলি, এইসব ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার।
4. ভিটামিন B6 সমৃদ্ধ খাবার। ভিটামিন B6 একজন গর্ভবতী মায়ের জন্য অপরিহার্য, কারণ এটি বমি বমি ভাব এবং বমির প্রবণতা রোধ করবে। ভিটামিন B6 সমৃদ্ধ খাবার যেমন বাদাম, স্যামন মাছ, চীনা বাদাম, মাখন এবং কলা প্রায় গর্ভ অবস্থার প্রথম 3 মাসে সুপারিশ করা হয়। তো প্রথম 3 মাসে আপনার প্রতিদিন 3টি করে ফল খাওয়া উচিত। ফল গর্ভবতী মায়ের শরীরকে প্রয়োজনীয় ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের যোগান দেবে। মনে রাখবেন, প্রতিটি গর্ভ অবস্থা আলাদা, মায়ের শরীর সহ্য করতে পারবে না এমন খাবার না খাওয়াই উচিত। তো যাই হোক, প্রথম 3 মাসের সময় গর্ভবতী মায়ের সামুদ্রিক খাবার এবং যে কোনো ধরনের প্যাকেজযুক্ত বা প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী খাওয়া থেকে বিরত থাকা উচিত। অতিরিক্ত পরিমাণ স্বাস্থ্যকর খাবার খাওয়ার উপরও নিয়ন্ত্রণ রাখা উচিত। যথেষ্ট পরিমাণে পানি পান করা উচিত। ধন্যবাদ।